Hi everyone, today I will discuss about real analysis MCQ mathematics. আজকে আমরা এই ছটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এই ছটা কোশ্চেনের আমরা বিস্তারিত আলোচনা শর্ট ট্রিক্স এবং তার অ্যানসার গুলো আলোচনা করব দেখো এখানে সবই MCQ কোশ্চেন রয়েছে তার মধ্যে একটা MSQ কোশ্চেন রয়েছে MSQ বলতে মোর দ্যান ওয়ান অ্যানসার তো এখানে দেখা যাক ফার্স্ট কোশ্চেন বলছে কি দেখো n একটা দেওয়া আছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার 1 প্লাস n লেট cn ইকুয়াল টু সামেশন k ইকুয়াল টু 0 টু n a n মাইনাস k a k হোয়ার n বিলংস টু n ইউনিয়ন 0 5 দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু a b c d চারটা অপশন দেওয়া আছে দেখো এখানে n দেওয়া আছে cn সমান লিখতে হবে তো n যেটা দেওয়া আছে তাহলে আমি যদি সামেশন নিয়ে নিই তাহলে সামেশন মাইনাস এন হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এন দেখো এটা লেমনিজ টেস্টের সাহায্যে আমরা ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এন এর আমরা এখানে দেখাতে পারবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট বলে বাই লেমনিজ টেস্ট the series summation n is convergent যেহেতু আমাকে সিরিজটা দেখাতে বলেছে তাহলে আমি এটা কনভার্জেন্ট বলতে পারবো নেক্সট বলেছে cn তাহলে cn ইকুয়াল টু সামেশন মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার এন বাই রুট ওভার ওয়ান প্লাস এন যেহেতু দেওয়া আছে ওখানে এ এন মাইনাস কে একই রকম এ কে এর ভ্যালুটা আছে মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার এন বাই রুট ওভার ওয়ান প্লাস এন তাহলে এটা পাচ্ছি আমরা কত সামেশন ওয়ান বাই ওয়ান প্লাস এন দেখো এটা পি টেস্ট যদি আমি ধরি তাহলে ওয়ান প্লাস এন হোল টু দি পাওয়ার ওয়ান হচ্ছে তাহলে বাই পি টেস্ট দ্য সিরিজ ইজ নট কনভার্জেন্ট তাহলে দেখো এখানে বি অপশান এ এন ইজ কনভার্জেন্ট সামেশন সি এন ইজ নট কনভার্জেন্ট সো বি ইজ ট্রু নেক্সট চলে যাই পরের পরের কোশ্চেন কি বলেছে দেখো কোশ্চেন নম্বর টু এ এন ইকুয়াল টু বি এন প্লাস ওয়ান বাই বি এন হোয়ার বি ওয়ান ইকুয়াল টু ওয়ান বি টু ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে বি এন প্লাস টু ইকুয়াল টু বি এন প্লাস বি এন প্লাস ওয়ান এন বিলংস টু ক্যাপিটাল এন ইন্টারেস্ট টু ইনফিনিটিভ এ এন সমান আমরা বের করতে বলেছে তো দেখো এখানে বি এন প্লাস টু সমান বি এন প্লাস বি এন প্লাস ওয়ান এইটা দেওয়া ছিল তাই তো তো এটা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে আমরা বের করব এন এর ভ্যালু তো তাই তো তাহলে বি এন প্লাস টু বাই বি এন প্লাস ওয়ান সমান বি এন বাই বি এন প্লাস ওয়ান প্লাস ওয়ান এরপরে আমরা চলে যাচ্ছি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এ এন তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ বি এন প্লাস ওয়ান বাই বি এন এটা দেওয়া ছিল আমার এ এন সমান তাহলে এইটা আমরা ধরে নিলাম যে এক্স বলে এটা ধরে নিচ্ছি লেট বলে লিখে নিচ্ছে এটা ধরে নিচ্ছি তাহলে আমার এই যে আমরা ভ্যালুটা বের করেছিলাম এর লিমিটিং ভ্যালুটা নিয়ে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ বি এন প্লাস টু বাই বি এন প্লাস ওয়ান ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ বি এন বাই বি এন প্লাস ওয়ান এটা তো প্লাস ওয়ান হয়ে যাবে এন ইন্ডিপেন্ডেন্ট তাহলে এটার ভ্যালু দেখো তাহলে বি এন প্লাস ওয়ান বাই বি এন যদি এক্স হয় তাহলে বি এন প্লাস টু বাই বি এন প্লাস ওয়ান তার ভ্যালু ওই এক্স হবে তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু আচ্ছা এইটা দেখো উল্টানো আছে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ওয়ান বাই বি এন প্লাস ওয়ান বাই বি এন বি এন প্লাস ওয়ান বাই বি এন এর ভ্যালু হচ্ছে এক্স তাহলে এটাকে আমরা লিখবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু তার মানে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু তাহলে এটা পাচ্ছি যেহেতু বি ওয়ান এর ভ্যালু কি বলেছে ওয়ান বি টু ভ্যালু বলেছে ওয়ান তাহলে অলওয়েজ গ্রেটার দেন জিরো পাচ্ছি তাহলে সো এক্স ইকুয়াল টু তাহলে পজিটিভ ধরতে হবে ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এ এন এর ভ্যালু ধরেছিলাম আমরা এক্স তাহলে
a n equal to 1 plus root 5 by 2. So option b is true, b is true. Tale ek number option b, du number option o b, du number question option o b. Next 3 number question ki bolche dekho, interval of convergence of the power series. Tale power series dewa ache kintu power series ekhane 4x minus 12 er whole to the power n kora ache. To eta ke ki korte hobe amake 4x minus 12 er whole to the power n ta ke আমরা 4x minus 12 টাকে সামথিং একটা কিছু ধরে নিব, তাহলে আমরা ধরে নেছি 4x minus 12 equal to y, এটা y হিসাবে ধরে নেছি, তাহলে সামেশন n equal to 1 to infinity 1 by minus 3 এর whole to the power n minus 2 into 4x minus y, 4x minus 12 এর whole to the power n by n square plus 1, এটা আছে, এটাকে আমরা কি করব y তে ট্রান্সফার করতে, তাহলে n equal to 1 to infinity 1 by এটা হচ্ছে তোমার কত হয়ে যাবে 3 square into minus 3 এর whole to the power n, এটা পাচ্ছি into y to the power n by n square plus 1, এটা পেলাম, তাহলে 1 by r radius of convergence আমরা বের করি 1 by r সমান limit n tends to infinity a n plus 1 by a n, এটা সূত্রটা রেডিয়াস অফ কনভারজেন্স এর, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবার আমরা an + 1 / an, তাহলে এটাকে যদি an ধরে নিই তাহলে an + 1 টা বের করব, তাহলে 1 / 3 স্কয়ার - 3 এর হোল টু দি পাওয়ার n এর জায়গা কত n + 1 ইনটু y টু দি পাওয়ার n + 1 / n + 1 এর হোল স্কয়ার + 1 ডিভাইডেড বাই an আছে, তাহলে an উল্টে যাবে, ঠিক আছে সব ডিভাইডেড বাই ফর্মে আমি লিখি, তাহলে 1 বাই 3 স্কয়ার ইনটু - 3 এর হোল টু দি পাওয়ার n ইনটু y টু দি পাওয়ার n বাই n স্কয়ার + 1, দেখো এটা এটা কেটে যাচ্ছে - 3 এর হোল টু দি পাওয়ার n - 3 টা ধরে এটা হচ্ছে শুধুমাত্র - 3 একটা আসবে y টু দি পাওয়ার n, তাহলে আলটিমেট y একটা থাকবে, তাহলে আর এটা হচ্ছে n স্কয়ার + 1, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা পাচ্ছি কত 1 বাই - 3 এর হোল টু দি পাওয়ার 1, আচ্ছা এটা কেটে যাচ্ছে n আর - 3, এটা একটা পাচ্ছি এদিকে পাচ্ছি y টু দি পাওয়ার n ইনটু y বাই এটা পাচ্ছি n স্কয়ার + 2n + 1 + 1, আচ্ছা এটা উল্টে দিলে তখন পাচ্ছি হচ্ছে মাইনাস থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এর হোল টু দি পাওয়ার এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন, এটা এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে, আচ্ছা পড়ে থাকছে এখানে দেখো এন স্কোয়ার প্লাস টু এন প্লাস টু, তার মানে এখানে পাচ্ছি আমরা কত n স্কয়ার প্লাস এটা তো কিছু কাটবে না n স্কয়ার প্লাস 1 আছে, আচ্ছা ইনস্ট্যান্ট ঠিক আছে, তাহলে এখানে আমরা যা পাচ্ছি এখানে মাইনাস 3 আর এটা y, তাহলে y বাই 3 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কয়ার প্লাস 1 বাই n প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 1, এটাকে যদি আমরা n দিয়ে ভাগ করে দেব উপর নিচে তাহলে আমরা পাচ্ছি n স্কয়ার দিয়ে ভাগ করে দিলে এখানে পাবো 1 প্লাস 1 বাই n স্কয়ার, এদিকে n স্কয়ার দিয়ে ভাগ করলে আচ্ছা এটা দিয়ে যদি n দিয়ে ভাগ করে তাহলে n স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 বাই n এর হোল স্কয়ার প্লাস 1 বাই n স্কয়ার, তাহলে এটা হচ্ছে y বাই 3, এটা পাচ্ছি আমরা কত এটা পাচ্ছি 0 এটা 1 1 দ্যাট মিন্স 1, তাহলে আমরা y বাই 3 পেলাম, তাহলে এটা কনভার্জেন্ট হয় তখন কখন, কনভার্জেন্ট ইফ মড অফ y বাই 3 লেস দেন 1, দ্যাট মিন্স মড অফ y লেস দেন 3, আচ্ছা তার মানে মাইনাস 3 লেস দেন y লেস দেন 3 প্লাস 3,
তাহলে y এর ভ্যালু আবার কত -3 লেস দেন 4x -12 লেস দেন 3 দ্যাট মিন্স 12 এদিকে গেলে 9 লেস দেন 4x লেস দেন 15 পাবো তার মানে 9/4 লেস দেন x লেস দেন 15/4 তাহলে 9/4 লেস দেন x লেস দেন 15/4 তাহলে ইন্টারভেলটা চেয়েছিল তার মানে b ইজ দ্য রাইট অপশন সো b ইজ ট্রু নেক্সট চলে যাই আমরা কোশ্চেন নম্বর 4 মোর দ্যান ওয়ান অ্যানসার তাহলে দেখো এখানে কোশ্চেন নম্বর 4 কি বলছে যে an একটা সিকোয়েন্স দেওয়া আছে a1 ইকুয়াল টু 1 বলে দিয়েছে an প্লাস 1 ইকুয়াল টু an প্লাস an স্কয়ার ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1 এখানে কোন অপশনটা ট্রু আচ্ছা তাহলে আমাকে এখানে দেওয়া আছে an ইকুয়াল টু আচ্ছা তাহলে an সিকোয়েন্সটা আমাকে একটা ধরে নিচ্ছি an লেট an সিকোয়েন্স আছে n স্কয়ার ধরে নিচ্ছি n স্কয়ার সিকোয়েন্স তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1 বাই an এ ভ্যালুটা কি হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 এর হোল স্কয়ার বাই n স্কয়ার দ্যাট মিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তাহলে আমরা এখান থেকে মাস্ট বি গ্রেটার দেন 1 বলতে পারবো এখান থেকে গ্রেটার দেন 1 বলতে পারবো ফর অল n বিলংস টু ক্যাপিটাল n তাহলে আবার এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n স্কয়ার ইকুয়াল টু 0 এখান থেকে বলতে পারবো তাহলে b ইজ দ্য রাইট b ইজ ট্রু তাহলে b অপশন একটা ট্রু পেলাম তাই তো আবার বলছে দেখো a2 আমরা যদি বসাই a2 সমান তাহলে আমরা পাচ্ছি এই ফর্মুলাতে a n প্লাস 1 ইকুয়াল টু a n প্লাস a n স্কয়ার এই ফর্মুলাতে আমরা যদি n এর ভ্যালু 2 বসাই তাহলে আমরা পাচ্ছি a1 প্লাস a1 স্কয়ার তার মানে কত a1 এর ভ্যালু 1 দেওয়া আছে তাহলে এটাও 1 অন 2 পাচ্ছি a2 3 সমান পাচ্ছি দেখো a2 প্লাস a2 স্কয়ার তার মানে a2 এর ভ্যালু পেলাম 4 2 পেয়েছি তাহলে 2 প্লাস 4 দ্যাট মিন্স 6 a 4 পাচ্ছি দেখো a3 প্লাস a3 স্কয়ার তার মানে 6 প্লাস 6 স্কয়ার তার মানে 42 তাহলে a4 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এই ফর্মে দেখো এক নম্বর অপশন দেওয়া আছে a4 ইকুয়াল টু a1 ইনটু 1 a1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 তাহলে এই ফর্মে দেখো a4 এর ভ্যালু দেওয়া ছিল a1 ইনটু 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 এটা দেওয়া আছে তাহলে এটা যদি হয় তাহলে আমাকে a4 এর ভ্যালু হচ্ছে 42 42 মিলছে নাকি a1 এর ভ্যালু 1 1 প্লাস a1 তার মানে 1 1 প্লাস a2 তার মানে 2 আর 1 প্লাস a3 তার মানে 6 তাহলে দেখো 1 এটা 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 7 7 নিয়ে 21 দিনে 42 তাহলে সো a ইজ দ্য রাইট অপশন তাহলে b আর a ইজ দ্য রাইট অপশন আচ্ছা এই ক্ষেত্রে আমার 1 বাই এটা 1 হচ্ছে না এই ক্ষেত্রে 0 হচ্ছে না তাহলে a এন্ড b ইজ দ্য রাইট অপশন নেক্সট কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 লিমিটের কোশ্চেন আছে লিমিটের কোশ্চেন এখানে দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 8n মাইনাস 1 বাই n এর হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার এটা দেওয়া আছে তো এইটাকে আমরা কি করব ভাঙবো লিমিটিং ভ্যালুটা বের করব তাহলে এটাকে থেকে আমরা 8nটা কমন নিয়ে নিচ্ছি 8n কমন নিয়ে নেওয়া মানে 1 মাইনাস 1 বাই 8n স্কয়ার হচ্ছে দ্যাট মিন্স মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার হেল n স্কয়ার তাহলে এটাকে যদি 8nটাকে আমরা বাইরে রাখতে চাই তাহলে আমরা পাচ্ছি 8n এর হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার ইনটু 1 মাইনাস 8n স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার বাই n স্কয়ার তাহলে আবার এটাকে আমরা যদি ভাঙতে চাই তাহলে n টেন্ডস টু ইনফিনিটি এটা পাচ্ছি হচ্ছে 8 টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার ইনটু n টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার ইনটু 1 মাইনাস 1 বাই 8 n স্কয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার তাহলে লিমিট বসাতে গেলে দেখো 8 টু দি পাওয়ার 0
এটা পাচ্ছি, এটা থাক যেমন আছে তেমন থাক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার ইনটু, এটার ভ্যালু দেখো লিমিটিং ভ্যালু আসলে 1 মাইনাস 0 পেয়ে যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার 0 1, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু n টু দি পাওয়ার 1 বাই n স্কয়ার, n এর ভ্যালু যদি নেগেটিভ হয় নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, n এর ভ্যালু একবার যদি 1 বসে তাহলে নেগেটিভ দিচ্ছে, একবার হলে 2 হচ্ছে, তাহলে আমরা n টু দি পাওয়ার 1 বাই n স্কয়ার, n টেন্ডস টু ইনফিনিটি যদি নিই তাহলে এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এটার থেকে আমরা আর একটা জিনিস এখানে করতে পারবো, n টু দি পাওয়ার 1 বাই n লেস দেন মাস্ট বি n ইনটু মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার, সো লিমিট n টেন্ডস টু n টু দি পাওয়ার 1 বাই n স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে 1 ইজ দ্য রাইট অ্যান্সার, সো বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন নম্বর 6, কোশ্চেন নম্বর 6 বলছে সাম অফ দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস n মাইনাস 2 ইজ, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনটা হবে জানতে চাইছে। তো দেখো আমরা লগ লগ এক্স লগ 1 প্লাস এক্স এর সিরিজ জানি, 1 প্লাস এক্স এর সিরিজ জানি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট, তার মানে এক্স এর লগ 2 এর আবার সিরিজ জানি, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিলে এখানে লগ 2 এর সিরিজ পেয়ে যাবো 1 মাইনাস হাফ প্লাস 1 থার্ড মাইনাস 1 বাই 4 প্লাস ডট ডট। আচ্ছা তোমাকে দেওয়া আছে সামেশান এন ইকুয়াল টু 2 টু ইনফিনিটি মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2, এটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা দেখো ভেঙে নিচ্ছি, এন ইকুয়াল টু 2 টু ইনফিনিটি মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার এন, এটাকে ভেঙে নিচ্ছি এন প্লাস 2 ইন্টু এন মাইনাস 1। আচ্ছা এটাকে সেপারেশন করবো, তাহলে এইখানে একটু আমরা সেপারেশন ভ্যালুটা এন মাইনাস 1 আর এন প্লাস 2, এটা এস বাই এন প্লাস সরি এন মাইনাস 1 প্লাস বি বাই এন মাইনাস এন প্লাস 2, তাহলে এইখান থেকে আমরা এ বির ভ্যালুটা আমরা বের করতে পারবো, এ আর বির ভ্যালুটা হচ্ছে এখানে 1 থার্ড আর বি সমান মাইনাস 1 থার্ড হবে, এখান থেকে বের করি, তাহলে এ আর বি সেপারেশন করে দিচ্ছি, তার এই ভ্যালুটা আমরা পুট করে দেবো, 1 থার্ড সামেশান এন ইকুয়াল টু 2 টু ইনফিনিটি মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার এন বাই এন মাইনাস 1, 1 থার্ড সামেশান এন ইকুয়াল টু এন এন টু ইকুয়াল টু 2 টু ইনফিনিটি মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার বাই এন প্লাস 2। ব্যাস এবারে আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে কী করবো, এখানে এন এর ভ্যালু 2 বসাচ্ছি, 2 বসালে পজিটিভ দিচ্ছে, তাহলে 2 বসালে 1 মাইনাস হাফ প্লাস 1 থার্ড মাইনাস 1 বাই 4 প্লাস ডট ডট, এটা পাচ্ছে 1 থার্ড, এখানে 2 বসে তো এখানে 2 পজিটিভ দিচ্ছে, তাহলে 2 টু 4 পেয়ে যাচ্ছে, তাহলে 1 বাই 4 মাইনাস 1 বাই 5 প্লাস 1 বাই 6 প্লাস ডট ডট, তাহলে এটা পাচ্ছি। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে এটা তো লগ 2 এর এল এন 2 সিরিজ, এদিকে পাচ্ছি 1 থার্ড, এটাকে আমরা কি করব, আচ্ছা এটাকে সাজাতে হবে, তাহলে 1 মাইনাস হাফ প্লাস 1 থার্ড মাইনাস 1 বাই 4 প্লাস 1 বাই 5 মাইনাস 1 বাই 6 প্লাস ডট ডট, এটা নিয়েছি এক্সট্রা যেগুলো নিয়েছি আমরা সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস 1 প্লাস হাফ মাইনাস 1 থার্ড, আচ্ছা এইটাকে আমরা পজিটিভ নিয়ে নিচ্ছি, পজিটিভ নিলে তাহলে এখানে দিলে কি মিলে যাচ্ছে দেখো, এর সঙ্গে আমরা গুণ করলে এখানে 1 1, এটা যদি নিই আচ্ছা এর টোটালটা অন্তর করে দিই, তাহলে এটার 1 থার্ড এল এন 2, এটা 1 থার্ড, এটা এল এন 2, এইখানে ভ্যালু আমরা পাচ্ছি 1 থার্ডটাকে আমরা টোটালটা নিয়ে নিচ্ছি, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এল এন 2 মাইনাস এটা হচ্ছে 1 মাইনাস 1 হবে, তার মানে মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ মাইনাস 1 থার্ড, তার মানে হচ্ছে 1 থার্ড এল এন 2 প্লাস এল এন 2 মাইনাস 5 বাই 6, তার মানে দ্যাট মিনস 2 এল এন 2 মাইনাস 5 বাই 6, তার মানে 2 এর 3 এল এন 2 মাইনাস 5 বাই 18, সো সি ইজ দ্য রাইট অপশন, সি ইজ দ্য রাইট অপশন, টু থার্ড এল এন 2 মাইনাস এ। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।